নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বিভু অ্যান্ড হিজ মামার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গুড ইভিনিং বলবো, বিকজ এখানে এখন সবে সন্ধে, সন্ধেবেলা চলে যাচ্ছি। পুজোতে যা কেনাকাটা করেছি সেগুলো শাড়িগুলোর ফল লাগাতে দিয়েছি আর ব্লাউজ বানাতে দিয়েছি, সেগুলো আনতে আমার একটা বান্ধবীর বাড়ি। তো আমি নয়ডায় থাকি, বাট ও যেইখানে বানায় সেটা হচ্ছে দিল্লিতে, তাই দিল্লিতে চলে যাচ্ছি। আমার সাথে আমার ছেলে আর আমার বাবা যাচ্ছে, যেহেতু আমার বরের কাছে একদম সময় নেই। রাস্তাঘাটে লাইটিং দেখেছেন, চারিদিকে কিন্তু লাইটিংটা খুব দারুণভাবে সাজানো হয়েছে। পুরো নয়ডা দিল্লি খুব সুন্দরভাবে এইভাবেই চারি জায়গা সাজানো, আর এই যে পোলগুলোতে কি সুন্দর সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগের হিসাবে লাইটিং করা হয়েছে, গ্রিন হোয়াইট অরেঞ্জ কালার দিয়ে প্রতিটা ফ্ল্যাগ ই করা হয়েছে। এটা হচ্ছে নয়ডা স্টেডিয়ামের বাইরের এই দৃশ্যটা। নয়ডা স্টেডিয়ামে যেহেতু দুর্গাপুজো, রামলীলা অনেক কিছুই হয় আর এখানে এরকম মেলা লেগে থাকবে, তাই বাইরে এরকমভাবে খুব সাজানো হয়। তবে জানেন তো, আজ পর্যন্ত আমি কোনোদিনও আসিনি, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়, আর আমার এত বেশি ভিড়ভাড় এলাকায় যেতে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি এই জায়গাগুলো অ্যাভয়েড করি। এই যে দেখছেন, এটা কিন্তু নাগরদোলনা, আর এই বাড়িটা দেখেই বারান্দাটা দেখতে ইচ্ছা করলো। এই ঝুল বারান্দা আমার ভীষণ শখ, এরকম একটা বারান্দা হবে আমার। তো দেখা যাক কী হয় ভবিষ্যতে, কী করতে পারি না পারি, কদ্দূর যাই। আর নবরাত্রির জন্য দিল্লি নয়ডার অনেক বড় জায়গা, কিন্তু অনেক রাস্তা ব্লক করে দেওয়া হয় এরকম এরকমভাবে, তার জন্য জায়গায় জায়গায় অনেক বেশি ভিড় হয়। আর যে পুলিশ পুরো রাউন্ডে থাকে, এটা হচ্ছে যে যাচ্ছে, এটা মিছিল হচ্ছে, বজরং দলের মিছিল হচ্ছে, আমিও প্রথমবার দেখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত,